হরে কৃষ্ণ। তো আজ আমরা উপাখ্যান উপদেশ গ্রন্থের 57 নম্বর উপাখ্যানটি শ্রবণ করব। এই 57 নম্বর উপাখ্যানটির নাম হচ্ছে ট্রেনের যাত্রী। শিয়ালদহ থেকে কিছু প্যাসেঞ্জার তারা কৃষ্ণনগর লোকালে শিয়ালদহ স্টেশনে চড়ে বসল। তো আরও নতুন যাত্রী যখন ওই ট্রেনের কামরায় ওঠার চেষ্টা করছিল, অন্যান্য যাত্রীগুলি বাধা দিচ্ছিল যে এই এই কামরায় অনেক ভিড় হয়ে গেছে, এখানে আর জায়গা হবে না। যারা প্রথমে উঠেছিল তারা একজন প্যাসেঞ্জার দুটো সিট দখল করে বা কয়েকজন মিলে অনেকগুলি সিট দখল করে তারা আরামে বসার জন্য আর কাউকে উঠতে দেওয়ার জন্য রাজি ছিল না। অন্যান্য প্যাসেঞ্জাররা যখনই ওঠার চেষ্টা করছিল সকলেই বাধা দিচ্ছিল, আর এখানে এই কামরায় আর জায়গা হবে না, দেখো না এখানে সব ভদ্রলোকরা আছে, তোমরা কী করে এখানে এখানে বসতে পারবে না, তোমরা অন্য কামরায় যাও, অন্য ট্রেনে আসো। তো এইভাবে ওই সমস্ত প্যাসেঞ্জাররা, তারা নতুন যাত্রী যারা ট্রেনের কামরায় প্রবেশ করার চেষ্টা করছিল তাদেরকে সকলেই বাধা দিচ্ছিল। তো এইভাবে কিছু বুদ্ধিমান এবং বলিষ্ঠ যাত্রী জোর করে উঠে পড়ল, কিন্তু উঠে দেখল না সিট ঠিকই আছে, কামরার ভিতরে বসার জায়গা তারা পেয়ে গেল। তারপরে ট্রেন যাত্রা শুরু করল। কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে নৈহাটি পৌঁছালো। যখন নৈহাটি পৌঁছালো তখন আবার নতুন যাত্রী ট্রেনের ভিতরে ওঠার চেষ্টা করল। যে সমস্ত যাত্রীরা শিয়ালদহে ওঠার সময় বাধা পেয়েছিল কিন্তু কোনোক্রমে উঠে পড়েছিল, তারা আবার আগের যাত্রীদের সঙ্গে একযোগে বাধা দিতে লাগলো, এই তোমরা এখানে জায়গা পাবে না, এখানে দেখো না অনেক ভিড় হয়ে গেছে, এখানে বসার জায়গা নেই, তোমরা অন্য কামরায় যাও বা পরের ট্রেনে আসো, এখানে বসার জায়গা নেই। কিন্তু নৈহাটিতেও কিছু চতুর এবং বলিষ্ঠ যাত্রী জোর করে উঠে পড়ল এবং উঠে দেখলো যে না কিছু সিট ঠিকই আছে এবং তারা যেমন করে হোক বসার জায়গা করে নিল। তারপরে আর কিছুক্ষণ পরে ট্রেন পৌঁছালো রানাঘাট। তো সেখানেও রানাঘাট থেকে নতুন যাত্রী তারা ট্রেনে ওঠার চেষ্টা করছিল। তো সেই সময় ভেতরে যে সমস্ত যাত্রীরা যারা শিয়ালদহে বাধা পেয়েছিল, নৈহাটিতে বাধা পেয়েছিল, তারাও তখন একযোগে বাধা দিতে লাগলো যে তোমরা এখানে এই কামরায় উঠতে পারবে না, দেখো এখানে বসার জায়গা নেই, এখানে অনেক ভিড় হয়ে গেছে, অন্য কামরায় যাও, পরের ট্রেনে আসো। তো এইভাবে যারাই একবার কোনো মতে ট্রেনের ভেতরে ঢুকে পড়ে তারাই আবার বাইরের যাত্রীদের বাধা দিতে শুরু করে। যারা নিজেরাই একবার বাধা পেয়েছিল কিন্তু কোনো মতে প্রবেশ করার পর তারাই আবার অন্যদেরকে বাধা দিতে শুরু করে। তো এই কাহিনীর মাধ্যমে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি গতানুগতিক আসুরিক বর্ণাশ্রম সম্পর্কে শিক্ষা দিয়েছেন যে কোনো মতে কোনো ক্রমে হয়তো কোনো বংশে অতীতকালে কেউ ব্রাহ্মণ পরিবারের নাম লেখাবার সুযোগ পেয়েছিল, কোনো না কোনোভাবে অতীতে কোনো পরিবার ব্রাহ্মণ পরিবারের অন্তর্ভুক্ত হয়েছিল, তাদের যোগ্যতা অনুসারেই হয়েছিল, পরবর্তীকালে বংশ পরম্পরায় তাদের যোগ্যতা আর ছিল না, কিন্তু যেহেতু তারা কোনো ক্রমে উচ্চবর্ণে প্রবেশাধিকার পেয়েছিলেন তারা তখন বলতে লাগলেন যে এই ব্রাহ্মণ বর্ণে আর কেউ প্রবেশ করতে পারবে না, এটা জন্মগত অধিকার, আমাদের জন্মগত অধিকার, এই ব্রাহ্মণ বর্ণে অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না। কিন্তু তারপরেও অনেকেই যোগ্যতা অর্জন করে যেমন করেই হোক তারা অনেকে আবার পরবর্তীকালে ব্রাহ্মণ বর্ণের অন্তর্ভুক্ত হয়েছিলেন এবং তারপরে আবার কয়েক পুরুষ পর কয়েক বংশ কেটে যাওয়ার পর বংশ পরম্পরায় তাদের বংশের সন্তানেরা যখন তাদের ব্রাহ্মণের যোগ্যতা হারিয়ে ফেলল তারা আবার বলতে লাগলেন যে আমরা জন্মসূত্রে ব্রাহ্মণ, হ্যাঁ আমাদের এই ব্রাহ্মণ বংশে জন্ম না হলে কেউ আর ব্রাহ্মণ হওয়ার অধিকার পাবে না,
ব্রাহ্মণ বর্ণে তোমাদের প্রবেশ অধিকার নেই। তো এইভাবে তারপরে অনেকে আবার দীক্ষার মাধ্যমে বা যেমন করেই হোক তারা অনেকেই উচ্চ বর্ণে প্রবেশের অধিকার অতীতও পেয়েছিল, এখনও অনেকে পাচ্ছে, কিন্তু বংশ পরম্পরায় তারা যখন মনে করতে থাকে যে এই ব্রাহ্মণ প্রকোষ্ঠে, এই ব্রাহ্মণ হচ্ছে আমাদের একটা কামরা, রেলের কামরার মতো, এখানে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না, যারা বাধা পেয়েছিল তারা কোনো মতে অনেক সময় প্রবেশ করার পর তারাও আবার পরবর্তী বংশধরকে বাধা দিতে শুরু করে, এই হচ্ছে আসরিক বর্ণাশ্রম, গতানুগতিক বর্ণাশ্রম। কিন্তু শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে যস্য জল লক্ষণং প্রক্তম পুংসবর্ণ অভিব্যঞ্জকম যদন্যত্রপি দৃশ্যেত তত্ত্বনৈব বিনির্দিশেত। ব্রাহ্মণের যোগ্যতা, ক্ষত্রিয়ের যোগ্যতা, বৈশ্যের যোগ্যতা, যার যেরকম যোগ্যতা সেই যোগ্যতা যে ব্যক্তির মধ্যেই দেখা যাবে, এটা জন্মসূত্রে নয়, জন্মসূত্রে নয়। চতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগস, গুণকর্ম, গুণ এবং কর্ম অনুসারে, হ্যাঁ, কৃষ্ণ বলেছেন। এবং যস্য জল লক্ষণং প্রক্তম তস্য বর্ণ অভিব্যঞ্জকম যদন্যত্রপি দৃশ্যেত তত্ত্বনৈব বিনির্দেশেত। অন্য মানুষের মধ্যেও যদি ব্রাহ্মণের লক্ষণ দেখা যায়, শূদ্রের মধ্যেও যদি, শূদ্র জন্মসূত্রে জন্মগ্রহণ করেছেন শূদ্র পরিবারে, তার মধ্যেও যদি ব্রাহ্মণের লক্ষণ দেখা যায় তাকে ব্রাহ্মণ বলে ব্রাহ্মণের প্রকোষ্ঠে তাকে প্রবেশ অধিকার দিতে হবে। এমন নয় যে না আমরা কোনো মতো উচ্চ বর্ণের কামরায় ঢুকে গেছি, এখন এই কামরায় আর কেউ ঢুকতে পারবে না, এরকম নয়। রেলের যাত্রীর মতো হলে হবে না, যাদের যোগ্যতা আছে তাদেরকে চিরকালই স্বীকৃতি দিতে হবে। এবং গুরুদেব যে কাউকে, এমনকি ম্লেচ্ছ যবন, যে কাউকে তিনি যদি যোগ্যতা থাকে কারু, তাহলে ম্লেচ্ছ যবন থেকেও ব্রাহ্মণ দীক্ষা লাভ করতে পারেন, ব্রাহ্মণ প্রকোষ্ঠে প্রবেশ করতে পারবেন, উচ্চ বর্ণে প্রবেশ করতে পারবেন যদি যোগ্যতা অর্জন করেন। কিন্তু যারা ওই গতানুগতিক বর্ণাশ্রমে বিশ্বাসী তারা মনে করে এটা আমাদের জন্মগত অধিকার, এই ব্রাহ্মণ কামরায়, অনেকটা রেলগাড়ির মতো, এই কামরায় আর কেউ ঢুকতে পারবে না, এই কামরায় ভিড় হয়ে গেছে, এই কামরায় আমরা ভদ্রলোক আছি, এখানে আর কেউ ঢুকতে পারবে না, এরকম নয়। যাদের যোগ্যতা আছে তারা চিরকালই ব্রাহ্মণ প্রকোষ্ঠে প্রবেশ অধিকার পাবে, তাদেরকে স্বীকার করতে হবে, স্বীকৃতি দিতে হবে। যেমন আমাদের ইসকনে বিদেশ থেকে রাশিয়ার ব্রাহ্মণ, আমেরিকার ব্রাহ্মণ, সকলেই ব্রাহ্মণ দীক্ষা পাচ্ছে। আমাদের ইসকনে মুসলমান কুল থেকেও এসে এখানে ব্রাহ্মণ শুধু নয় গুরুপদ লাভ করেছেন, দীক্ষা দিচ্ছেন, বৈষ্ণব দীক্ষা, গুরু হয়ে গেছেন। হরে কৃষ্ণ।